नमस्कार, गुड मॉर्निंग, सुप्रभात। কেমন আছেন সবাই? আজকে একটা জমজমাট ছুটির দিন এবং ছুটির দিনে সাত সকালের সুর মানেই আমাদের এখানে আসেন শিল্পী। শিল্পীর কাছে আমরা প্রচুর অসাধারণ সমস্ত গান শুনি। আজকে যে শিল্পী এসেছেন তার নামের মধ্যে গানের একটি স্তবক রয়েছে, যে স্তবকটি আমার আবার বিশেষ করে খুব পছন্দের। রবীন্দ্রনাথ থেকে শুরু করে সলিল চৌধুরী হয়ে আজকের দিনে দাঁড়িয়েও সঞ্চারী, এই স্তবকটির কথা বারবার আপনাদের সঙ্গে ভাগ করে নিই। যে এই সঞ্চারী যে কোনো গানের একটা ভীষণ একটা আলোকিত জায়গা, যেখান থেকে কিন্তু অনেক সময় গান অন্যদিকে বাঁক নেয়। সঞ্চারী গোস্বামী এসেছেন আজকে আমাদের সঙ্গে অনেকক্ষণ অনেক গান নিয়ে। সঞ্চারী, গুড মর্নিং। গুড মর্নিং, সকলকে নমস্কার। খুব ভালো লাগছে তোমাকে আজকে পেয়ে, কারণ অনেক দিন ধরে নানা জায়গায় তোমার গান শুনি। আজকে পাশাপাশি বসে, আমি ওই যে বলছিলাম না যে তুমি একটু কেবল বসতে দিও আমাকে পাশে, তাহলেই আমার খুব আনন্দ। এই কথাটা দুজনেই দুজনকে বলি, সময় খুব ভালো কাটবে। চলো গানে গানে শুরু করি, তারপর তো আমাদের গল্প চলতে থাকবে। শুরু করি? আমি প্রথমে অখিলবন্ধ ঘোষের গাওয়া একটি গান শোনাচ্ছি। গানটি 1964 সালে রেকর্ডিং হয়েছিল পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং অখিলবন্ধ ঘোষেরই সুরে। সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে ওর চেয়ে সুন্দর কেউ আছে কি। আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি, রূপসী বিজলী লতা পারেনি তা মানতে, বলেছিল চমক কারো আছে কি। আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি, তারার বাসর থেকে একটি প্রদীপ নেমে বলেছিল করুণায় হেসে, এত খুশি ছড়াইছি অসীমের প্রান্তে, এত হাসি কোনোদিন কারো আছে কি। আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি, এ শুধু বলার ভুল কানাকানি করেছিল কাকলি। আমি শুধু বলে গেছি মেনে নাও তোমাদের যা বলি। এ শুধু বলার ভুল কানাকানি করেছিল কাকলি। আমি শুধু বলে গেছি মেনে নাও তোমাদের যা বলি। ফাগুন কুঞ্জ থেকে একটি পলাশ ঝরে পড়ে বলেছিল উপহাস করে, কে পেরেছে এত রং এ জীবনে আনতে, এত রূপ কোনোদিন কারো আছে কি। আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। সঞ্চারী, একটা সময় ছিল যে সময় জীবন এত জটিল ছিল না, তাই না? মানে এখন যেমন জীবন মোটামুটি জটিল জটিল ছন্দেই চলছে, ফলে গানের মধ্যেও কথায় সেরকম প্রভাব ফেলেছে। একটা সময় ওই যখন একেবারে সহজ সরল একটা জীবন ছিল এবং অখিলবন্ধু ঘোষের মতন মানুষটিকে দেখলেই মনে হয় খুব
একেবারে সাদা মাটা, খুব একটা অনুষ্ঠান দেখেছিলাম অখিল বন্ধু ঘোষের লাইভ অনুষ্ঠান, বসে গান করছেন, একটাও দাঁত নেই, দাঁতগুলো সমস্ত পড়ে গেছে, এবং সেই দাঁত নিয়ে একটা ভীষণ ভালো গল্পও আছে, যাই হোক সেটা আর এখন করছি না। অখিল বন্ধু ঘোষ বসে গানটা গাইছেন, তোমার ভুবনে ফুলের মেলা গানটা গাইছেন, ওই রকম একটা বয়সে গানটা যখন গাইছেন, গানটা শুনে বোঝা যাচ্ছে না বয়সটা, এইটাই মানে মানুষগুলো কালোত্তীর্ণ হয়ে এবং চিরন্তন হয়ে যান, সত্যি কথাই। এবং কতবার কত শিল্পীর কণ্ঠে গান শুনেছি, কিন্তু একই রকম ভাবে ভালো লাগে, তাই না? আর সেই সঙ্গে এটা আবার গত 2020টা, যেটা আমাদের প্রায় করোনা করোনা করেই কেটে গেল, সেটা কিন্তু আবার অখিল বন্ধু ঘোষের শতবর্ষ। হ্যাঁ সেটাই, মানে সেই জন্য আমরা অনেক অনুষ্ঠান মিস করেছি, কারণ নইলে হয়তো আরো চ্যানেলে বা মঞ্চে অনেক অনুষ্ঠান শুনতে পারতাম। যাই হোক, আজকে তুমি এমন সব গানের ডালি সাজিয়ে নিয়ে এসেছো যেগুলো শুনতে শুনতে আমরা কিন্তু স্মৃতির স্মরণীবে অনেকটা পেছন পথে চলে যাব। আমাদের বন্ধু এসেছেন, আজকের প্রথম বন্ধু, নমস্কার, গুড মর্নিং। সঞ্চারী বলুন, হ্যাপি সানডে, নবকুমার দা চিত্তরঞ্জন থেকে বলুন। নমস্কার। ডাইরেক্ট আমি সিলভারে চলে গেলাম। আচ্ছা, নমস্কার নেবেন আপনি, আমার নতুন বছরের শুভেচ্ছা নেবেন। আর বলছি যে গানের সাথে সাথে কি সুন্দর করে আমরা সালটাও শুনতে পেলাম, যে 1965 সালে, তারপরে 2000, মানে এই যে সৃষ্টির মধ্যে যে নিজেকে রাখা আর কি, এবং দুজন যে সহযোগী এসছে তারাও কিন্তু আমাদের দেশের সত্যি কথাই স্মৃতির সন্তান আইব একেবারেই। তো যেহেতু বিভিন্ন ধারার গান আজকে আমরা শুনবো, তো যা খাতা খুলে এনেছেন ওটা শোনাবেন, তার মধ্যে একজনকে আজকে ডেডিকেট করে একটা গান শুনতে চাইবো, সেটা হচ্ছে আজকে রুদ্রপ্রসাদ সেনগুপ্তের একটি জন্মদিন। কোন নাটকের গান যদি ওই যে সহযোগী রয়েছে ওদের কাছেও জানা আছে, সেটা কোন গানের যদি অন্তত 4 লাইন আমরা শুনতে পাই নাটকের কোন গান, আপনিও খুব ভালো থাকবেন নবদা। এবং নবদার কথা সূত্র ধরেই আলাপটা সেরে নিই এবার, যে গুণী যন্ত্রানুষঙ্গীরা রয়েছেন দুজন অত্যন্ত সহযোগী শিল্পী এবং অত্যন্ত গুণী শিল্পী, আমরা প্রত্যেকেই চিনি তাদেরকে, নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, কিন্তু ওই যে আমার কাজটা একটু বকবক করা। দেবাশিসদা রয়েছেন কিবোর্ডে, গুড মর্নিং দেবাশিসদা। আর সঙ্গে অবশ্যই আমাদের খুব প্রিয় প্রসেনজিৎ, প্রসেনজিৎ রয়েছে তবলাতে, গুড মর্নিং। আমরা সবাই মিলে আজকে হই হই করে অনেক অনেক গান শুনবো, কথা একটু এবার কম বলি তাহলে আপনারাও একটু খুশি হবেন, তাই না? আমরা সঞ্চারীর কাছে চলে যাই। সঞ্চারী বলো, এরপর কি শোনাবে? আমি আরেকটু পিছিয়ে যাই সময়ে, 1948, একেবারে স্বাধীনতার পরের বছরের গান, পবিত্র মিত্রের কথায় সুধীরলাল চক্রবর্তীর সুরে, আবার সুধীরলাল চক্রবর্তীরও এটা শতবর্ষ, সেই গান, সেই সুধীরলাল চক্রবর্তীর একটা গান শুনুন। দারুণ। খেলা ঘর ম খেলা ঘর, খেলা ঘর মোর ভেসে গেছে হাই নয়নের খেলা ঘর মোর ভেসে গেছে হাই নয়নের যমুনায়, বাঁশি কেন তবু নাম ধরে ডাকে আজও সেই আমি নাই নয়নের খেলা ঘর মোর ভেসে গেছে হাই নয়নের অভিমানি
অসম্ভব সুন্দর কথা না, মানে শুনতে শুনতে কথার দিকে বেশি মনটা চলে যায় নাকি সুরের দিকে বুঝতে পারি না, কিরকম একটা আবেশ গানের মধ্যে। এবং তুমি বললে 1948, মানে দেখো কতদিন আগে এই ধরনের এক্সপেরিমেন্টও তো হয়েছে, মাঝে মাঝে বেশ সুন্দর এক্সপেরিমেন্টগুলো হঠাৎ হঠাৎ করে আবিষ্কার করি আমরা গানের মধ্যে। সুধীর চক্রবর্তীর তো বৈশিষ্ট্যটা এরকম অদ্ভুতভাবে গানের মাঝখানে একটা ধরনের চলন থেকে সম্পূর্ণ অন্য একটা জায়গায় চলে যাওয়া, এটাই তো সুধীর ভীষণ মানে। এবং কঠিন গানগুলো গাওয়া, মনে হয় আপাতভাবে খুব সহজ কিন্তু খুব কঠিন। তুমি যখন যেখানে গান করো, আমি দেখেছি তোমার গান নির্বাচনের মধ্যে একটা অদ্ভুত সুন্দর হোমওয়ার্ক থাকে এবং ভাবনা থাকে। আজকে কিরকম বিন্যাস, কিরকম তুমি কিরকম ভেবেছো? আজকে তো পুরনো গানই মূলত শোনাবো, নিজের একটাও শোনাবে না, নিজের কম্পোজিশন। আমি জানি যে তুমি অসাধারণ কম্পোজ করো, সেগুলো একটু পরের দিকে নিশ্চয়ই একটু শুনিও, কেমন? আপনারা আসতে থাকুন টেলিফোনে 8335022558 এই নাম্বারে। আজকে সঞ্চারী অসাধারণ সমস্ত গান সাজিয়ে নিয়ে এসেছে, তার মধ্যে ফাঁকে ফোকরে আপনাদের কোনো অনুরোধ যদি থাকে সেটাও কানে কানে জানিয়ে যান, যাতে নাকি সেই গানগুলো একটু দুটো একটু একটু আমরা শুনতে পারি আর কি। কারণ সঞ্চারীর গানের স্টক অফুরন্ত, আমি পার্সোনালি জানি, বহুদিন ধরে আমি ওর গানের ভীষণ ভীষণ ভক্ত, আমি জানি আপনারাও ওর গানের ভক্ত। আজকে যেমনভাবে সঞ্চারী সাজিয়ে নিয়ে এসেছে নিশ্চয়ই সেগুলো শুনবো, তার মধ্যে আপনাদের সঙ্গেও কথা বলতে চাই। এই মুহূর্তে আবার বলো পরের গান কী গান হবে? পরের গান শচীন দেব বর্মনের। আজকে কি তুমি মোটামুটি পুরুষ কণ্ঠের গানগুলো গাইবো? গাইবে, মানে এগুলো কিন্তু খুব চ্যালেঞ্জিং আমার আমার নিজের মনে হয়, মানে সবসময় ওইভাবে হয়তো ভাগ করা উচিত না, কিন্তু তাহলেও পুরুষ কণ্ঠের গান যখন মহিলারা কণ্ঠে ধারণ করেন তখন একটা অন্য ধরনের চ্যালেঞ্জ, অন্য ধরনের এনলাইটমেন্ট। আমার তো মনে হয় উল্টোটাও হওয়া উচিত, কারণ হওয়া উচিত কিন্তু হয় না, দেখি হয় না। সত্যি সত্যি হলেও মাঝে মধ্যে শুনি না তা নয়, কিন্তু সেগুলো আমার পার্সোনালি করে পছন্দ হয় না। যাই হোক চলো, পরের গানটা শচীন দেব বর্মনের গান তুমি আর নেই সেতু, 1956 সাল, রবি গুহ মজুমদারের কথায় আর শচীন দেব বর্মনের। চলো
চলন গানটির এবং এখনো কি আধুনিক, তাই না? মানে এত মনে হয়, মানে এই গানগুলো এত আধুনিক, সদ্যজাত মনে হয় সব সময়। বন্ধু এসেছেন, একটু কথা বলে নিই বন্ধুর সঙ্গে। নমস্কার, সুপ্রভাত, কে আছেন সঙ্গে? নমস্কার। না, বন্ধুর সঙ্গে বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বন্ধুকে অনুরোধ করব আরেকবার ফোন করুন, 8335022558 এই নাম্বারে। আমরা কথা বলতে চাই আপনাদের সঙ্গেও। সঞ্চারীর কাছে চলে যাই। সঞ্চারী, এরপরে কি শোনাবে? মানে তোমাকে যখন পেয়েছি না, গল্প একটু কম কম করে প্রচুর গান শোনার ইচ্ছে হচ্ছে আর কি। মানে সবসময় এত যত্ন থাকে তোমার গানের মধ্যে এবং এত সুন্দর গভীর ভাবনা থাকে যে মনে হয় বেশি করে গান শুনি, আবার কখনো মনে হয় কথাও শুনি। কিন্তু এই মুহূর্তে কি গান নিয়ে তৈরি হয়েছে? এবারে যে গানটা শোনাবো ভেবেছি সেটা হচ্ছে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের একটা গান। এটা 1957 সালের শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় আর নচিকেতা ঘোষের। ওরে বাবা, গানে যাব, কিন্তু তার আগে বন্ধু এসেছেন, চট করে কথা বলে নিই। নমস্কার, সুপ্রভাত, কি আছেন সঙ্গে? বন্ধুর কণ্ঠ আমাদের কাছ অব্দি তো পৌঁছচ্ছে না। রয়েছেন বুঝতে পাচ্ছি, সারা পাচ্ছি, কিন্তু কণ্ঠটি পাচ্ছি না। হ্যাঁ, শুনতে পাচ্ছি, এবার বলুন। নমস্কার, আমি শিল্পীর কাছ থেকে একটি গান শুনতে চাই। কি গান?
ডক্টর নচিকেতা ঘোষের বাপরে আমার কি প্রিয়, চলো দোলে দোলে ওই দূর বিহঙ্গের পাখনা, দোলে দোলে ওই দূর বিহঙ্গের পাখনা, লীলায় তো ছন্দে পুলকে আনন্দে যদি নীল মেখে থাকে থাকনা, দোলে দোলে ওই দূর বিহঙ্গের পাখনা, মন যেন চাই যেতে হারি, দূরে ওই ছায়া পথ ছাড়ি, আকাশের মেঘে শেষে পথিকের ভালোবেসে খুলে দেবে আলোকের ঢাকনা, যদি নীল মেখে থাকে থাকনা, দোলে দোলে ওই দূর বিহঙ্গের পা গগনে আলপনা আঁকা পথে পলাতক পাখি উদ্ভ্রান্ত, তবু নয় তবু নয় নয় তবু সে তো আজ ক্লান্ত, পৃথিবীর মায়া জড় টুটল, আলো পাখি আন মনি ছুটল, পৃথিবীর মায়া জড় টুটল, আলো পাখি আন মনি ছুটল, দিশা হারায় ইশারায় আঁকা বাঁকা পথে ধায়, আরো কত দূরে যাবে জানা, যদি নীল মেখে থাকে থাকনা, দোলে দোলে ওই দূর বিহঙ্গের পাখনা, দোলে দোলে ওই দূর বিহঙ্গের পাখনা। ডক্টর নচিকেতা ঘোষ মানে আমার কাছে একটা পরম বিস্ময়, কি অদ্ভুত অদ্ভুত টার্নিং পয়েন্ট রয়েছে না, মানে আনপ্রেডিক্টেবল রাস্তা, আরো নিশ্চয়ই তোমার লিস্টে রয়েছে। নচিকেতা ঘোষের সম্পর্কে বলতে গেলে একটা ছোট্ট কথা এখানে না বলে পারছি না, যেহেতু প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গানটাই গাইলাম, একবার স্টুডিওর ফ্লোরে রেকর্ডিং হচ্ছে, নচিকেতা ঘোষ প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে একটি গান করাচ্ছেন, কিছুতেই যেমনটা চাইছেন, ভীষণ মেজাজি মানুষ ছিলেন নচিকেতা ঘোষ, কিছুতেই পছন্দ হচ্ছে না, সোজা এসে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গালে একটি চর, এখনকার দিনে দাঁড়িয়ে ভাবা যায়, ভাবা যায় সত্যি। তারপরে প্রতিমা বন্দ্যোপাধ্যায় তো খুবই একজন মানে সাধারণ এবং নরম মনের মানুষ, কাঁদতে শুরু করলেন, বললেন নচিকেতা ঘোষ বললেন এবার চলো কাঁদতে কাঁদতে এই গানটা রেকর্ড করবে, কি অসাধারণ। এই সমস্ত তো গল্পগুলো সত্যি সত্যি, তোমাকে পাওয়া মানে এই গল্পগুলোও শোনা, কিন্তু এখন গল্পও নয় গানও নয়, থামবো একটু, ছোট্ট একটা বিরতি, যাবো আর আসবো, কেউ কোথাও যাবেন না জানি, সঙ্গে থাকুন। বিরতির ওপার থেকে এপারে ফিরে এলাম সাত সকালের সুর সঙ্গে নিয়ে, রয়েছি আমি সংযুক্তা, রয়েছেন আজকের শিল্পী সঞ্চারী, রয়েছেন দেবাশিস দা এবং প্রসেনজিৎ, আজ সবাই মিলে একটা জমজমাট সুরেলা সকাল, কেউ কোথাও যাচ্ছেন না আমরা সকলে জানি, কারণ সবই অত্যন্ত পছন্দের গান আমার, সঞ্চারী এর পর কী গান নিয়ে অপেক্ষা করছে সঞ্চারীর কাছেই জেনে নেব।
এবার কি গান হবে? আরেকজন শতবর্ষে চলে এসেছেন, হেমন্ত মুখোপাধ্যায়। গত বছর সেই একই বছরে গেছে শতবর্ষ। নচিকেতা ঘোষের কথা হয়েছিল, নচিকেতা ঘোষের সুরেই আরেকটা গান শোনাবো মুকুল দত্তের কথায়। চলো ধরা দিতে চায় অসীম আকাশ ফেলে সোনার খাঁচায়, তুমি তার নাম বলে দাও দাও দাও। কোন পাখি ধরা দিতে চায় অসীম আকাশ ফেলে সোনার খাঁচায়, তুমি তার নাম বলে দাও দাও দাও। কোন পাখি ধরা দিতে চায়, আমার পথটি দূরে অজানা ধরে মিশে যায়, ভুল নামে পিছু থেকে কে জানে কে ডেকেছে আমায়। আমার পথটি দূরে অজানা ধরে মিশে যায়, ভুল নামে পিছু থেকে কে জানে কে ডেকেছে আমায়। যে শীতল হয়ে বেঁধে নিতে চাই, তুমি তার নাম বলে দাও দাও দাও। কোন পাখি ধরা দিতে চাই, যদি দূরের ডাকের মতো অতি কাছে পুরনো চিঠির কোণে দেখো কার নাম লেখা আছে, তার স্মৃতির পরশটুকু রেখে গেছে হারানো দিনের মাঝে, দেখো তার নীল বাঁধা আছে। পেয়েছি অনেক কিছু তবু আরো কি মন চায়, পথের পাথেও বুঝি আরো কিছু বাকি থেকে যায়। যে জন চোখের কোলে বাঁধ ভেঙে দেয়, তুমি তার নাম বলে দাও দাও দাও। কোন পাখি ধরা দিতে চায় অসীম আকাশ ফেলে সোনার খাঁচায়, তুমি তার গানের পাখি অনেক সময় অধরাই থেকে যায়। মানে কীরকম মনে হয় ডক্টর নচিকেতা ঘোষের সুর শুনতে শুনতে এই তো ধরে ফেললাম, কিন্তু সেখানেই হঠাৎ করে এমন একটা বাঁকে চলে যায় গানটা যে মনে হয় এ বাবা এভাবে তো ভাবিনি। এখানেই ডক্টর নচিকেতা ঘোষ ডাক্তারিটা ছেড়ে বড় ভালো করেছিলেন, মনের ডাক্তারি তো করেই গেছেন তাই না? মনের ডাক্তারিটা ভাগ্যিস করে চলেছেন এখনো, নইলে খুব অসুবিধে হতো আমাদের। কোন বন্ধু রয়েছেন সঙ্গে? নমস্কার, গুড মর্নিং। ওরে বাবা, অনেক কিছু অনেকে রয়েছেন একসঙ্গে মনে হচ্ছে। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? বলুন। আজ কেমন লাগছে অনুষ্ঠান বলুন। সুধীলাল চক্রবর্তীর গান তো হয়েছে একখানা। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন, দেখছি কেমন, শুনতে থাকুন, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। চলো পরের গানে যাই। বেশ, পরের গানটাও নচিকেতা ঘোষের সুরে। তুমিও কি মনের ডাক্তার? মানে আমার মনের খবর নিশ্চয়ই তোমার কাছে অবধি আগে পৌঁছেছে। মানে নচিকেতা ঘোষের সুর ভীষণ ভালো লাগে, অসম্ভব ভালো লাগে আমার, যে কারণেই এতগুলো বাছা। গৌরী প্রসন্ন মজুমদারের কথায় বিশিষ্ট আরেকজন মানুষ, আর এই এই যে গানটা শোনাবো সেটা একটু ছোট্ট করে আগে গল্পটা বলো। সেটা হচ্ছে যে রবি শঙ্করের সেতার শুনতে নচিকেতা ঘোষ একবার গেছিলেন, ওই রাত্রে যে অনুষ্ঠানগুলো হতো না আগে শাস্ত্রীয় সঙ্গীতের, যে সমস্ত অনুষ্ঠানগুলো হতো সেরকম একটা অনুষ্ঠান শুনতে গেছিলেন।
একটা বিলম্বিত বাজিয়েছেন রবিশঙ্কর, তারপরে দ্রুতে যখন যাবেন নচিকেতা ঘোষ প্রায় কানে আঙুল দিয়ে হল থেকে বেরিয়ে যান এবং বাড়ি চলে আসেন। বাড়ি এসেই গৌরীপ্রসন্ন মজুমদারকে ফোন, একটা গান আছে এক্ষুনি চলে এসো। তখন বোধহয় রাত 3টে বাজে, ওইরকমই ছিল সেই সময়টা সত্যি সত্যি। তখন সবাই তো ভয় পেত বাবা। গৌরীপ্রসন্ন মজুমদার বললেন যে আমি এখন কি করে যাব দাদা, অন্তত ফার্স্ট গাড়িটা শুরু হোক তবে তো যাব। ঠিক আছে, ফার্স্ট গাড়ি শুরু হলেই এসো, নইলে গানটা অন্য কাউকে দিয়ে দেবো। সেই গানটা গাইবো এবার, বনে নয় মনে মনে, মানবেন্দ্র মুখোপাধ্যায়। কিন্তু তোমার গানে যাওয়ার আগে আবারও এক বন্ধু এসেছেন। নমস্কার, সুপ্রভাত। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ সঞ্চারি, আমি একটু সঞ্চারির সঙ্গে কথা বলবো। হ্যাঁ বলুন, সঞ্চারি শুনছে। আমি অমিতদার মা বলছি গো। আচ্ছা বলুন। ভীষণ ভালো গান শুনছি, ধন্যবাদ ধন্যবাদ। আমি বুঝতে পেরেছো, অমিতদার তুয়ার শাশুড়ি মা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার বুঝেছি। ভীষণ ভালো গান শুনছি, খুব ভালো লাগছে। প্রণাম নেবেন, আরো ভালো ভালো গান শোনাও। বেশ বেশ, সঙ্গে থাকুন সঙ্গে থাকুন, এইভাবেই চলো গানে চলে যাই। বনে নয় মনে মোর, পাখি আজ গান গায়। বনে নয় মনে মোর, পাখি আজ গান গায়। এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়। গুন 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 ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়। বনে নয় মনে মোর, পাখি আজ গান গায়। বনে নয় রেগা পাগরে সা নিধা পাগরে সা, একি তবে রূপ ময় অপরূপ দিল একি তবে রূপ ময় অপরূপ দিল স্বপনের সমারোহে বেলাজ কেটে যা সুরার সুরভিতে উন্মনা মন যেন তারি সাড়া পায়। এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়। গুন 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 ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়। বনে নয় মনে মোর, পাখি আজ গান গায়। বনে চরণের সুর বাজে রুমুঝুম রুমুঝুম হায় কার সে, চরণের সুর বাজে রুমুঝুম রুমুঝুম। রঙে রূপে জানি নাই সুন্দর নীলাকাশ, সে কি তবে জীবনে মধুরের উপহার। এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়। গুন 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 ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়। বনে নয় মনে মোর, পাখি আজ গান গায়। বনে নয় বনে নয় বনে একটা সময় অনায়াসে হারমোনিয়াম এবং তবলা সহযোগে এই গানগুলো মঞ্চে সবাই পারফর্ম করতেন শিল্পীরা। মানে এখন ভাবলে কীরকম অবাক লাগে, আমি প্রসেনজিতের দিকে তাকিয়ে হাঁ করে দেখছিলাম। মানে প্রসেনজিত এতক্ষণ একটা ঠিকঠিক মতন গান পেয়েছে, এবং সেই সময় যারা তবলাতে সঙ্গত করতেন সেটাও একটা অসাধারণ সঙ্গত ছিল। মানে সেই ঠেকাগুলো আমাদের প্রায় মুখস্থ, অনেক অনেক গানে তার বাজানো,
এবং তার সঙ্গে আরও অনেক শিল্পীরা ছিলেন যারা কিন্তু যারা না থাকলে গানগুলো কোথাও ইনকমপ্লিট মনে হয় এখনো, তাই না? মানে এই মানে যন্ত্রাংশগুলো মিলিয়েই আসলে পুরো গানটা একেবারে একেবারে একেবারে। বন্ধু এসেছেন, কথা বলে নি। নমস্কার, সুপ্রভাত, কে আছেন সঙ্গে? নমস্কার, গুড মর্নিং, বলুন কে বলছেন? দিদি আপনাকে ধন্যবাদ অনেক, আর দিদি সঞ্চয়কে অনেক ধন্যবাদ, এত সুন্দর গান পরিবেশন করছেন ওনারা, উনি মুগ্ধ হয়ে যাচ্ছি একেবারে, কোন গানের বিশেষ অনুরোধ নেই, সব পছন্দের গানগুলি উনি শুনিয়েছেন। বাহ, একদম এই ভালো লাগাটুকু জানালেন বলে আমাদের খুব ভালো লাগছে। খুব ভালো থাকবেন, সঙ্গে থাকুন এভাবেই। আমি অনেকক্ষণ ধরে ভাবছি তোমার সঙ্গে একটু গল্প না করলেই নয়, কারণ বহুদিন পরে দেখা। তোমার গানের মধ্যে সবসময় মনে হয় তোমাদের দুজনের দুই বোনের নামেতেই, বাড়িতে নিশ্চয়ই গানের পরিবেশ ছিল, একটু একটু সে কথা একটু বলো। মা গান করতেন এবং বাবাও গান করতেন, বাবা ঠিক সেই অর্থে গান করেন না, বাবা আবৃত্তি করতেন মূলত, কিন্তু ওই গানের চর্চাটা ছিলই, বোন তো গান করে শ্রুতি, মা বাবা দুজনেই মানে গানের মধ্যেই ছোটবেলা থেকে রেখেছে। তোমার শেখা কিভাবে? আমার একেবারে ছোটবেলায় মানে 6 বছর বয়সে আমি শাস্ত্রীয় সঙ্গীত শিখেছিলাম উস্তাদ আবু দাউদ খানের কাছে বহরমপুরে, তখন আমি ছিলাম। আর তারপরে আমি শুভদীপ মুখোপাধ্যায়ের কাছে শিখেছি এবং এখন আরও এক জায়গায় শিখেছিলাম অনন্ত চট্টোপাধ্যায়ের কাছে। তারপরে আমি শ্রীমতী আভা মহাদানির কাছে বেশ কিছুদিন রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি শিখেছি। আর বর্তমানে আমি গান শিখছি আমার গুরু শ্রী গৌতম ঘোষালের কাছে। ও কি মিষ্টি একজন মানুষ, কি সুরেলা। আর পুরনো গানের চর্চাটা আরেকজন মানুষ আমাকে বলতে গেলে উস্কে দিয়েছেন আরো বেশি করে, এত পুরনো পুরনো গানগুলো, তিনি শ্রী সঞ্জয় রায়, বাংলাদেশে থাকেন। আচ্ছা আচ্ছা, মানে সবাই মিলেই কোনো না কোনো ভাবে প্রাণিত করেন আমাদেরকে। এই মুহূর্তে যে বন্ধু এসেছেন তার কণ্ঠ শুনতে শুনতে শুনতেও নিশ্চয়ই আমরা একটু প্রাণিত হব। নমস্কার সুপ্রভাত, কে আছেন সঙ্গে? হ্যাঁ সুপ্রভাত, সংগীতা দি। ও রূপালি, বলো বলো। হ্যাঁ কেমন আছো? দারুণ আছি, এত চমৎকার সব গান শোনাচ্ছে সঞ্চারী, খুব ভালো লাগছে গো। হ্যাঁ সত্যি সত্যি, সঞ্চারীদের সঙ্গে একটু কথা বলি? হ্যাঁ বলো বলো। হ্যাঁ সঞ্চারী নমস্কার। নমস্কার। হ্যাঁ ভীষণ ভালো লাগছে আপনার গান, অনেকদিন গান শুনছি তো আরো ভালো লাগছে, বেশ সুন্দর সুন্দর গানের সম্ভার নিয়ে আপনি এসেছেন, অবশ্যই। চলো এর পরের গানে চলে যাই, কোন অনুরোধের গান হবে নাকি? হোক তাহলে, ঘুম ঘুম চাঁদ, ঘুম ঘুম চাঁদ করছি রবীন চট্টোপাধ্যায়ের সুরে। চলো, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া। ঘুম ঘুম চাঁদ ঝিকি মিকি তারা এই মাধবীরাত, আসেনি তো বুঝিয়ার জীবনে আমার। ঘুম ঘুম চাঁদ ঝিকি মিকি তারা এই মাধবীরাত, আসেনি তো বুঝিয়ার জীবনে আমার। সেই চাঁদের অতিথিরে বরণ করি, সেই ওগো মায়া ভরা চাঁদ, ওগো মায়া বিনিরা, ঘুম ঘুম চাঁদ ঝিকি মিকি তারা এই মাধবীরা, আসেনি তো বুঝিয়ার জীবনে Bye.
বাইরের সমস্ত অস্থিরতা কোথায় এসে গানগুলোর কাছে নতজানু হয়ে বসে পড়ে, আমার মনে হয় একেবারে আঁচল পেতে বসে পড়লো। মায়ের আঁচলের মতো না গানগুলো, কি ফুলের মতো করে ছুঁয়ে দেওয়া কথাগুলোকে, মনে হবে কত সহজ, কত সহজ। কিছু কিছু গান শুনবার পরে আর মানে কথা বলতে ইচ্ছে করে না, একেবারেই তাই। মানে এমন আচ্ছন্ন করা গানগুলো, প্রত্যেকটা গান তুমি যে যেরকম গান বেছেছো এবং বন্ধুরাও অনুরোধ করলেন এই গানের, সব গানগুলোই শুনতে শুনতে এটাই মনে হচ্ছে যে পরে না খানিকক্ষণ একটু চুপ করে বসে থাকি, কিন্তু আমার তো তার সুযোগ নেই, ফলে কথা বলতেই হয়। তো তুমি গানের মধ্যে দিয়ে বড় হলে, এরপর যে গানের গল্পটা, গান যাপন, সেটা আমি অবশ্যই শুনতে চাইবো, কিন্তু তার আগে বন্ধুর সঙ্গে কথা বলবো। নমস্কার সুপ্রভাত, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন সুপ্রভাত। সুপ্রভাত, আমি সত্যি আবাসন থেকে রানু রায় বলছি, সাত সকালে সুরে। বলুন রানু। সংযুক্তার সঞ্চারে দুজনের যুগল মিলনে অনুষ্ঠানটা দারুণ হচ্ছে, অনেক ধন্যবাদ। স্বর্ণ যুগের গান এত মোহিত করে দিচ্ছে, এত সুন্দর সুন্দর গান। তবুও আমি আরো কয়েকজনের নাম উল্লেখ করব, যেমন মৃণাল চক্রবর্তী, শৈলেন মুখোপাধ্যায়, হ্যাঁ, তরুণ বন্দ্যোপাধ্যায়, এদের গানও যেন একটু মাঝে মাঝে শুনতে পাই। আমি অনুরোধ থাকছি বেশ বেশ গানগুলো সঙ্গে থাকুন। আমি সঞ্চারীকেও নমস্কার জানাই, ধন্যবাদ। অনেক ধন্যবাদ, আপনাকেও প্রণাম নেবেন। চলো গান যাপনের কথাটা একটু পরে শুনি, বরং গানে চলে যাই। চলো, আমি এরপরের যে গানটা গাইছি সেটাও অনুরোধে ছিল আসলে, ওই নাটকের গান বলেছিলেন। আমি রবীন্দ্রনাথের একটা নৃত্যনাট্য থেকে বরং একটুখানি অংশ শোনাই, চিত্রাঙ্গদা নৃত্যনাট্য থেকে, একদম প্রথম স্বর্গটা। গুরু 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 ঘন মেঘ গরজে পর্বত শিখরে অরণ্যে তমস ছায়ায়, গুরু 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 ঘন মেঘ গরজে পর্বত শিখরে অরণ্যে তমস ছায়ায়, মুখর নির্ঝর কল কল্লোলে ব্যাধের চরণ ধ্বনি শুনিতে না পায় ভীরু হরিণ দম্পতি চিত্ত শিখরে অরণ্যে তমস ছায়ায়, অহো কি দুঃসাহ স্পর্ধা, অর্জুনে যে করে অশ্রদ্ধা সে কোনখানে পাবে তার আশ্রয়, অহো কি দুঃসাহ স্পর্ধা। অর্জুন অহো কি অদ্ভুত কৌতুক, অহো কি দুঃসাহ স্পর্ধা, অর্জুন তুমি অর্জুন ফিরে এসো ফিরে এসো, ক্ষমা দে করুণা সম্মান যুদ্ধে করো আহ্বান, বীর হাতে মৃত্যুর গৌরব করি যেন অনুভব, তুমি কোথায় যেন একটা ফিরিয়ে নিয়ে চলে গেলে সেই ছোট্টবেলা গুড়গুড় করে স্টেজের উপরে ঘুরে ঘুরে, তারপরে পরবর্তীতে তো নিজেরাও পারফর্ম করেছি এবং সত্যি সত্যি সেই দিনগুলো বড্ড সুন্দর ছিল। এখন সেভাবে কিন্তু নৃত্যনাট্য যেগুলো আমরা ছোটবেলা থেকে দেখেছি বা বড়দেরকে এবং পরবর্তীতে নিজেরাও ছিলাম, সেগুলো আর সেভাবে হয় না তেমনভাবে আর কি। এই মুহূর্তে বন্ধু এসেছেন, কথা বলি নি। নমস্কার সুপ্রভাত, কে আছেন সঙ্গে? কে আছেন সঙ্গে?
না, কারোর কণ্ঠ তো শুনতে পাচ্ছি না। চলো পরের গানে চলে যাই। বেশ, এরপর কি গান? আমি সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটা গান শোনাই, সুধীন দাশগুপ্তর সুর। বেশ চলো। আর এই গানটার প্রসঙ্গে বলি, গানটা 1959 সালের গান। এটা কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কথা। মধুর মধুর বংশীবাজে। আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছিলেন আমার গান যেন সুধীন দাশগুপ্ত ছাড়া কেউ সুর না করে, তাই সেরম সুরেরই একটা গান। মধুর মধুর বংশী বাজে কথা কোন কদম তলিতে, মধুর মধুর বংশী বাজে কথা কোন কদম তলিতে, আমি পথের মাঝে পথারালিম প্রজে চলিতে, কোন মহাজন পারে বলিতে, মধুর মধুর বংশী বাজে কথা কোন কদম তলিতে, মধুর মধুর বংশী বাজে কথা কোন কদম তলিতে। মধুর মধুর বংশী বাজে কথা কোন কদম তলিতে। গানটির মধ্যে যখনই শুনি তখনই আমার কিরকম মনে হয় বাউল দর্শন বৈষ্ণব পদ মিশে গেছে, মানে ওই দুটো মত এসে কোথাও একটা হাত ধরাধরি করে এই গানের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। যখনই শুনি তখনই মনে হয় যে সন্ধ্যা মুখোপাধ্যায় আরেক বিস্ময়ের নাম। ওই রকম বারিগুলাম আলী খান সাহেবের তালিম, তার সঙ্গে যখন এই ধরনের গান গাইছেন সেটা কোথাও চেপে বসছে না, মানে কি সফট, কি অনবদ্য উচ্চারণ। এইসব কথা শুরু হলে গানের সময় কমে যাবে। এই মুহূর্তে সময় হয়েছে একটু থামার, একটা ছোট্ট বিরতি, যাবো আর আসবো, কেউ কোথাও যাবেন না জানি, সঙ্গে থাকুন। বিরতির ওপার থেকে এপারে আসার মাঝখানে হাত ধরেছেন বন্ধু,
সরাসরি চলে যাই বন্ধুর কাছে। নমস্কার সুপ্রভাত, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, আমি কোলাঘাট থেকে অনিল কুমার রানা বলছিলাম। বলুন বলুন। আচ্ছা, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং, নমস্কার অনিল দা। সঞ্জয় ম্যাডাম, অনিল কুমার রানা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, আমি সঞ্জয় ম্যাডামের গানের খুবই ভক্ত, অনেকদিন ধরে ওনার গান শুনছি। আর ওনার গানের একটা বিশেষত্ব হচ্ছে কি, উনি গানের সাথে সাথে গানের ইতিহাসটা এমনকি সুরকারের সম্বন্ধে অনেক কথা বলে দেন। যাই হোক, আমার দুটো গানের অনুরোধ রইল। একটা হচ্ছে অমন কখন শুনু কখন গেছিস কে জানে, আর একটা মনে নিজের কম্পোজিশন আমি যে বেসেছি ভালো। নমস্কার, ভালো থাকবেন। ওর নিজের কম্পোজিশন তো শুনবো, কিন্তু এই মুহূর্তে তুমি কি গান নিয়ে অপেক্ষা করছো? আমি একটা গান গাইছি শ্যামল মিত্রের গাওয়া, আহা একটি পারিজাত। আরে বাবা, সে কবিকার গান, কিন্তু খুব কম শোনা হয়, কম গাওয়া হয়। এটা হচ্ছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে, মিল্টু ঘোষের। কথাগুলো কি মজার না, ভীষণ ভীষণ সুন্দর স্ট্রাকচারটা। চলো। আহা একটি পারিজাত, পারিজাতে তোমাকে দিতে হৃদয়ের ছংকৃত সুধা সঙ্গীতে, আমি এনেছি মনের পারিজাত, আমি ধরেছি মনের দুটি হাত, আমি এনেছি মনের পারিজাত। মুখর করো গো তোমার আমার এই গান গাওয়া, গান গাওয়া পূর্বশী রাত। আহা একটি পারিজাত, পারিজাতে তোমাকে কেছি মনে যার তিল তিল করে, সেজে দিল তোমায় অন্তরে। একেছি মনে যার তিল তিল করে, সেজে দিল তোমায় অন্তরে। শূন্য হৃদয়ে মাধুর দিয়েছ, দিয়েছ সব সুর বাঁধা প্রাণে ছন্দ আঘাত। আহা একটি পারিজাত, পারিজাতে তোমাকে দিতে। আহা একটি পারিজাত, পারি যেন দিতে বেদনার চেতনার সুর সঙ্গীতে। একটি পারিজাত, পারি যেন দিতে বেদনার চেতনার সুর সঙ্গীতে। হৃদয়ে জড় করা ঝাঁক ঝাঁক কথা ভাঙবে তোমার আজি নীরবতা। হৃদয়ে জড় করা ঝাঁক ঝাঁক কথা ভাঙবে তোমার আজি নীরবতা। ক্লান্তি সরাবো, শান্তি ছড়াবো, ছড়াবো হৃদয়ের ঝংকৃত সুধা সঙ্গীতে। আমি এনেছি মনের পারিজাত, আমি ধরেছি মনের দুটি হাত, আমি এনেছি মনের পারিজাত। মুখর করো গো তোমার আমার এই গান গাওয়া, গান গাওয়া পূর্বশী রাত। আহা একটি পারিজাত, পারিজাতে তোমাকে। মিল্টু ঘোষের কথা না, কি অদ্ভুত কথা, কথার মধ্যে দিয়ে একটা অদ্ভুত জাগুড়ো করে লেখা কথা। কিন্তু তাই, হ্যাঁ, পূজোর গানের আগে কথা লিখে দিচ্ছিলেন না, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বাড়ি চলে গেছিলেন, তেলে ভাজা খেতে খেতে তাড়াহুড়ো করে লেখা। এবং এবং প্রথম দিকটা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়েরই লেখা। ও, এবং অভিজিৎদার যে সলিল চৌধুরীর একটা ছায়া রয়েছে, সেই সেটা কিন্তু এই গানে ভরপুর মাত্রায় পাওয়া যায়। মানে অরিজিনাল গানটা যখন শুনি তখন মনে হয় যে অর্কেস্ট্রেশনটা একদম অদ্ভুতভাবে পুরো ছায়াটা পাওয়া যায়। এই মুহূর্তে যে বন্ধু রয়েছেন তিনি কি বলছেন শুনে নি চট করে। নমস্কার সুপ্রভাত, শুনতে পাচ্ছি বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি বলুন।
1847 সালে জন্ম নিয়েছিলেন শিবনাথ শাস্ত্রী, আর নোবেল জয়ী সাহিত্যিক জন গলসওয়ার্দি প্রয়াত হন আজকের দিনে। তাকে একটু নাম করি, মধুর কণ্ঠী শিল্পী, অপূর্ব সব গান, তনুমন ধরে শুনে যে সবই রেখে যান অবদান, গীতদত্তের নিশিরাত, মাকা চাঁদ, আকাশে যদি শোনান অথবা তার পছন্দের গান, শুনতে যে চাই সুদিন ভাইটি বাদুলিয়া থেকে শীত সকালের গান। নমস্কার 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 নমস্কার, ভারী ভালো লাগলো, চমৎকার একটি গানের অনুরোধ রেখেছেন। দেখি সময় তো খুব হুড়মুড় করছে, আমরা তোমার একটা কম্পোজিশন শুনবো না? হ্যাঁ আমার শোনাবো, তার আগে আমি একটা আগে একটা অনুরোধ ছিল মৃণাল চক্রবর্তীর গানের, হ্যাঁ টুংটাং টুংটাং চলি তাহলে সেটা একটু শোনো। এটা শ্যামল গুপ্তের কথা। ঠুং ঠাং ঠুং ঠা ঠুং ঠাং ঠুং ঠাং চুড়ির তালে থই থই বন্যা নাচে রে, ঠুং ঠাং ঠুং ঠাং চুড়ির তালে থই থই বন্যা নাচে রে, রিমঝিম রিমঝিম বড় সাথে জল তরঙ্গ বাজে রে বাজে রে, ঠুং ঠাং ঠুং ঠা ঠুং ঠাং ঠুং ঠাং চুড়ির তালে থই থই বন্যা নাচে রে, রিমঝিম রিমঝিম বড় সাথে জল তরঙ্গ চলো চলো ঢেউ মিছে কেন এ খেলা, যাও তুলে তুলে তারি কোলে বলো এ বেলা, বধু আছে একেলা, মন রাঙা নিয়া হয়ে যে ছিল পরানে, হলো দুঃখ জাগা নিয়া কেন সে কে জানে, তারি পথ চে তবু ভুলি শত কাজে রে জল তরঙ্গ বাজে রে, তারি পথ চে তবু ভুলি শত কাজে রে জল তরঙ্গ বাজে, এই ঠুং ঠাং ঠুং ঠা ঠুং ঠাং ঠুং ঠাং চুড়ির তালে থই থই বন্যা নাচে রে, রিমঝিম রিমঝিম বড় সাথে জল তরঙ্গ বাজে রে বাজে রে বাজে রে বাজে রে বাজে রে বাজে রে। আহা, গান শুনতে শুনতে জয়দেব দা চলে এসেছেন, কথা বলে নিই। নমস্কার সুপ্রভাত, কে আছেন সঙ্গে? খুব সুন্দর অনুষ্ঠান আজকে রবিবারের সকালে, খুবই খুবই সুন্দর, কি বলবো, খুব ভালো লাগছে। সঞ্চারী যে গানগুলো গাইছে সকাল থেকে শুনছি, খুব ভালো লাগছে। আর সব থেকে আজকে আমার বড় আনন্দের দিন, খুব আনন্দ লাগছে মনটা, যে মানুষের সঙ্গে অন্তরের মিল খুব কারণে থেকে যায়, সেই মানুষটাকে অনেকদিন না দেখার পর দেখলে মনটা যেন খুব হয়ে যায়। সেটা হচ্ছে দেবাশিস, কিবোর্ডে আছে দেবাশিস, মানুষ দেবাশিসের সঙ্গে একসময় প্রতিদিনই কথা হতো, সেখানে হয়তো সে এখন কোনো কারণে ব্যস্ত, ভীষণ ব্যস্ত, দেবাশিস দাকে ফোনেও পাওয়া যায় না। প্রসেনজিৎ বাজাচ্ছে অসাধারণ অসাধারণ, সত্যি সত্যি, যদি ভুল না হয়
একদম ঠিক, একদম ঠিক। ভালো থাকবেন জয়দেব দা। এই একটা গানের কথা বলি? ও হ্যাঁ বলুন বলুন। অসাধারণ গান গাইছে, আমি সন্ধ্য মুখোপাধ্যায়ের প্রচুর গান শুনলাম। আমি আরো একটা সন্ধ্য মুখোপাধ্যায়ের গানের অনুরোধ রাখছি সঞ্চারীর কাছে, যদি সম্ভব হয় দূর লাইনও শুনিও। আচ্ছা ঠিক আছে। সময়টা এত কম না, শান্তেরি বংশী পুকারে রাধা নাম, সঙ্গে রইলাম সকলে ভালো, একবারে খুব ভালো থাকতে হবে। সঙ্গীতকে বলবো যদি সম্ভব হয় তোমার সেই হাত ঢোলটি একটু বাজিও, যদি সঙ্গে থাকে সেটা অন্যদিন হবে, কারণ সময় খুব হুড়মুড় করে শেষের দিকে চলে যাচ্ছে। চলো গানে চলে যাই, কারণ সময় যেভাবে শেষের দিকে চলে যাচ্ছে না। এতগুলো গানের অনুরোধ কি করে রাখবো জানি না। আমি একটু 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 করে শোনাই সন্ধ্যা মুখোপাধ্যায়ের। আমি বরং একটা অন্য গান শোনাই রবীন চট্টোপাধ্যায়ের সুরে, একটুখানি দু লাইন শোনাই। হ্যাঁ, জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া, ওই গানটা একটুখানি। বেশ চলো। জানি না ফুরাবে কবে এই পথ যাওয়া, জানি না ফুরাবে কবে এই পথ যাওয়া, ছলো ছলো আঁখি মোর জল ভরা মেঘে যেন ছলো আঁখি মোর জল ভরা মেঘে যেন ছাওয়া, জানি না ফুরাবে কবে এই পথ যাওয়া। শীতে আমি আরেকটা গানও একটু শুনিয়ে দিই, মাধুরী চট্টোপাধ্যায়ের গানের গানের রিকোয়েস্ট দু লাইন শুনি। চলো। তোমায় আমায় প্রথম দেখা, গানের প্রথম কলিতে বৈশাখী এক দমকা হাওয়ায় খেয়ালি পথ চলিতে, মিষ্টি গান মানে হঠাৎ দু লাইন শুনে না মনে হয় পুরো গানটা শুনি, কিন্তু বন্ধু এসেছেন একটু কথা বলে নি। নমস্কার সুপ্রভাত, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি ত্রিশিতা গুহ ঠাকুরাতা বলছি চুচুড়া থেকে। বলুন বলুন। সঞ্চারীজিকে বলতে চাই, এত সুন্দর হচ্ছে অনুষ্ঠান, খুব ভালো লাগছে, সংযুক্ত আপনাকেও জানাই, খুব ভালো লাগছে একটা অনুষ্ঠান। আর যন্ত্রানু সঙ্গে যে দুজন আছেন তাদের কথা বিশেষ ভাবে বলতেই হয়, ঠিক? হ্যাঁ, অসাধারণ, একদমই, ওটা ছাড়া গানটা হয়ই না। আমি একটু পর থেকে শুনছি, কিন্তু এত ভালো লাগছে অনুষ্ঠানটা, অসাধারণ। আর অনুরোধ অনেক আছে অনুরোধের গান, তাই আর আমি নতুন করে অনুরোধ কিছু করছি না, যা শোনাবে সেটাই ভালো লাগছে, খুব ভালো লাগছে অনুষ্ঠান। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চলো চটপট করে পরের গানে যাই, সময় বেশি নেই একেবারে, একেবারে সময় নেই। আমি নিজের গান একটু শুনি। গান করো করো। এই গানটা রিলিজ হয়েছে মিল্টন মিউজিক থেকে, দেবাশিস দাই অ্যারেঞ্জমেন্ট করেছেন, দেবাশিস দা ওখানেই রেকর্ডিং করেছি স্টুডিও পিয়ানিসিমোতে। তো সেই গানটা গৌরবের কথায়, গৌরব চক্রবর্তী আমার বন্ধু, কবি বন্ধু, ওর কথায় আমার সুরে। চলো। গোধূলির অনুরোধ ছিল, আমি যে বেশিছি ভালো সেই গানটা।
গোধুলির বুকে ছলাত লেগেছে ওই হাসনু হানারা ঘোমটা দিয়েছে খুলে আমি যে রাধিকা আমার কৃষ্ণ কই বাঁশির সুরেতে নিজেকে দেব ঢেলে শোনো গোধূলি এনে দাও রাঙালো আমি যে বেসেছি শুধুই বেসেছি ভালো বেশেছি ভালো
বেশেছি শুধুই বেশেছি ভালো। কি অপূর্ব কথা, কি অপূর্ব সুর করেছো, ভীষণ সুন্দর গাওয়া। আমি এই গানটা প্রথম যখন শুনেছি রিলিজ হওয়ার পরে, তখন থেকে আমি লুপে শুনলাম বেশ কয়েকবার। মানে আমার এরকম হয় যে একটা গান খুব ভালো লেগে গেলে আমি লুপে বেশ কয়েকবার শুনে ফেলি এবং তারপরে রেজিস্টার হয় ভেতরে, এবং মাঝে মাঝে না গুনগুন করে, মানে আপন মনেই হয়তো ওই দুটো লাইন একটু গুনগুন করতে থাকি। তোমাদের কাছে সেই খবরটা পৌঁছে দেওয়া হয় না হয়তো সবসময়, কিন্তু সত্যি খুব খুব ভালো লাগে তোমার কম্পোজিশন। খুব খুব এরকম সৃষ্টির মধ্যেই থাকবে সব সময়, জানি থাকবে, কারণ তুমি গান নিয়ে বেশি সময় থাকো কাটাও, তাই তো? একেবারেই না, আমার তো বিষয়টা পদার্থবিদ্যা, কলেজে পড়াই, বিদ্যাসাগর কলেজ। যাই হোক, মানে পদার্থবিদ্যার থেকে রসায়নটা যদি বলতে তাহলে আমি বুঝতাম, তাও একটু কানেক্ট করতে পারতাম, কিন্তু যাই হোক খুব ভালো লাগলো তুমি এলে। আর মিনিট পাঁচেক হয়তো সময় আমাদের কাছে আছে, আমি আমারই আরেকটা গান দিয়ে, আমার কথা আমার সুরে, বাহ, সেটা দিয়ে আমরা শেষ করব। ধন্যবাদ জানাবো, অনেক আদর তোমাকে, খুব ভালো লাগলো সময়টা আমরা খুব সুন্দর কাটলাম, আবার পরের বার, পরের বার নিশ্চয়ই হবে। ধন্যবাদ জানাতে চাই দেবাশিস দাকে এবং অবশ্যই প্রসেনজিৎকে, খুব ভালো সময় আমরা কাটালাম। যেতে যেতে সঞ্চারীর কণ্ঠে আরও একটি গান তো নিশ্চয়ই শুনব, ওর নিজের কথা, সুর এবং গাওয়া। চলো সেই গান শুনতে শুনতে আজকের মতো আমরা বিদায় নিই। দেবাশিস দা চিলে কোঠারটা দেবেন। Thank you.
যখন কেবল কাফির সুরে কান্না বাজায় আমার বেহাগ যখন কেবল কাফির সুরে Ooh.